আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সো আজকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের লাস্ট টপিক, সেটা হচ্ছে ফ্যাট ডাইজেশন এবং ফ্যাট কীভাবে অ্যাবজর্ব হয় সেটা আমরা দেখব। সো ফ্যাট বলতে আমরা এখানে মেনলি যেটা বুঝি, আমাদের বডিতে মেনলি যেই ফ্যাট ডাইজেস্ট হয়, মোস্টলি যেই ফ্যাটটা ডাইজেস্ট হয় সেটা হচ্ছে কি ট্রাইগ্লিসারাইডস এবং অন্যান্য ট্রাইগ্লিসারাইডস পাশাপাশি যে ফ্যাটগুলো ডাইজেস্ট হয় আমাদের বডিতে সেটা হচ্ছে ফসফোলিপিড কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার। এটা হচ্ছে আমাদের বডিতে কী হয়, ফ্যাট হিসাবে অ্যাবজর্ব হয়। আচ্ছা, আমাদের ফ্যাটের ডাইজেশন যদি আমরা বলি, তাহলে আমাদের ফার্স্টে যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে মাউথ। ইন মাউথ, মাউথের মধ্যে ফ্যাট ডাইজেস্ট হওয়ার মতো কোনো ধরনের কি কি হয় না, ফ্যাট ডাইজেশন হয় না মাউথের ভিতরে। স্টোমাকের ভিতরে, স্টোমাকের ভিতরে কোনো সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ফ্যাট ডাইজেশন হয় না, বাট আমাদের স্টোমাকের যে সিক্রেশন আছে গ্যাস্ট্রিক জুস যেটা, সেটাতে গ্যাস্ট্রিক লাইফেজ নামক এক ধরনের এনজাইম থাকে যেটা হচ্ছে ফ্যাট ডাইজেস্ট করতে পারে, বাট অ্যামাউন্ট অফ ডাইজেশন খুবই ইনসিগনিফিক্যান্ট, অল্প অ্যামাউন্টে ডাইজেস্ট হয়। বাট আমাদের যেই স্যালাইভারি যে সিক্রেশন আছে সেটাকে আমরা লিঙ্গুয়াল লাইপেজ বলতে পারি। স্যালাইভারি সিক্রেশনের মধ্যে লিপিড মেটাবলাইজ করার জন্য যে এনজাইমটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ, এবং এই লিঙ্গুয়াল লাইপেজটা হচ্ছে আমাদের স্টোমাকের ভিতরে প্রায় 10%-এর মতো ফ্যাট কী করতে পারে, ডাইজেস্ট করতে পারে। বাট আমাদের গ্যাস্ট্রিক জুসের মধ্যে যে লাইপেজটা থাকে লিপিড মেটাবলিজম করার জন্য, সেই লাইপেজটা অ্যাক্টিভেট করার জন্য বা কাজ করার জন্য কী লাগবে, বেসিক এনভায়রনমেন্ট লাগে। বাট আমরা জানি আমাদের স্টোমাকের এনভায়রনমেন্ট কি অ্যাসিডিক, দ্যাটস হয় সেখানেও কী হয় না, খুব বেশি পরিমাণে ফ্যাট ডাইজেস্ট হয় না। মোস্টলি আমাদের বডিতে ফ্যাট যে জায়গাটাতে ডাইজেস্ট হয় সেটা হচ্ছে কি আমাদের ইন্টেস্টাইনের যেই পার্টটা আছে কি ডিউডেনাম নামে যে পার্টটা আছে সেইখানে, এবং ডিউডেনামের মধ্যে হচ্ছে প্যানক্রিয়াটিক লাইফেজ, মানে প্যানক্রিয়াটিক যে জুসটা সিক্রেট হয় তার মধ্যে যে লিপিড মেটাবলাইজিং এনজাইমটা আছে সে মেইনলি হচ্ছে কী করে ম্যাক্সিমাম ফ্যাট ডাইজেশনের জন্য দায়ী। এবং এই ডিউডেনামের মধ্যে হচ্ছে বাইল সল্ট সিক্রেট হয়, যেটা হচ্ছে বাইল ডাক্টের মাধ্যমে, এবং আমরা জানি হচ্ছে বাইল সল্ট এগুলো তৈরি হচ্ছে লিভারের মধ্যে, লিভার থেকে বাইল ডাক্টের মাধ্যমে সেটা সিক্রেটেড হয় কোথায়, ডিউডেনামের মধ্যে, এবং ডিউডেনামের মধ্যে এসে সে কী করে ফ্যাট ডাইজেশনে প্যানক্রিয়াটিক লাইপেজ যেটা আছে সেটাকে কী করে সাহায্য করে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের ফ্যাট বলতে যে আমরা ট্রাইগ্লিসারাইড বলতেছি, যে ট্রাইগ্লিসারাইড জিনিসটা আসলে কি, ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে একটা গ্লিসারল গ্লিসারল মলিকিউল। গ্লিসারল মলিকিউলটার স্ট্রাকচার হচ্ছে কি CH2OH CHOH CH2OH, তার মানে এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট একটা মলিকিউল, এবং এটার সাথে এই তিনটা কার্বনের সাথে যে হাইড্রোক্সিল গ্রুপগুলো আছে এই হাইড্রোক্সিল গ্রুপগুলোর সাথে যখন তিনটা ফ্যাটি অ্যাসিড হচ্ছে কার্বনের লম্বা চেন, এবং কার্বনের লম্বা চেনের মাথায় হচ্ছে COOH গ্রুপ থাকে, সেটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি। এবং এই ফ্যাটি অ্যাসিড, তিনটা ফ্যাটি অ্যাসিড যখন তিনটা এই যে হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত হবে তখন তাকে আমরা কী বলি, ট্রাইগ্লিসারাইড বলি। তার মানে হচ্ছে গ্লিসারল মলিকিউল, তার সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড একটা আরেকটার সাথে কী হবে, তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে তখন আমরা তাকে বলতেছি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এবং যেই বন্ডের মাধ্যমে হচ্ছে গ্লিসারল মলিকিউলের সাথে ফ্যাটি অ্যাসিডটা যুক্ত থাকে তাকে আমরা বলি হচ্ছে কি অ্যাস্টার বন্ড। এখানে কী হয়, আমরা জানি হচ্ছে গ্লিসারলের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ আছে এবং ফ্যাটি অ্যাসিডের মধ্যে হচ্ছে COOH গ্রুপ আছে। সো COOH বা কার্বক্সিল গ্রুপের হাইড্রোজেনটা গ্লিসারল মলিকুলার হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত হয়ে ওয়াটার মলিকুল হিসাবে বের হয়ে যাবে, এবং এখানে একটা COOH একটা বন্ড ফর্ম করবে যেটাকে আমরা এস্টার বন্ড হিসাবে জানি। এবং এইভাবে তিনটা হাইড্রোক্সিল গ্রুপের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকলে তখন আমরা তাকে বলি হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, এখন মেটাবলিজমটা আসলে কীভাবে হয় ডিউডেনামের মধ্যে, ম্যাক্স আমরা বলছি ডিউডেনামের মধ্যে ফ্যাট ম্যাক্সিমাম মেটাবলাইজ হয় কীভাবে হয়, যে আমরা এখানে ফ্যাট বলতে বোঝাচ্ছি হচ্ছে কি ট্রাইগ্লিসারাইডগুলোকে বোঝাচ্ছি, ট্রাইগ্লিসারাইডস। সো একটা ফ্যাট, এটা হচ্ছে একটা বড় বাল্কি মলিকিউল, আমরা এখানে গোল দিয়ে দেখাইছি অনেক বড় একটা ফ্যাটি মলিকিউল আছে। সো এই বড় ফ্যাটি মলিকিউলটাকে লাইপেজ এনজাইমটা ভাঙতে পারে না। সো ফার্স্টে যেটা হবে, যে আমরা জানি যে বাইল সল্টের কথা বলছি যেটা হচ্ছে বাইল সিক্রেশনের মধ্যে থাকে, সো বাইল সল্ট কী করবে এই বড় পার্টিকেলটাকে, ফ্যাট ফার পার্টিকেলটাকে ভেঙে স্মলার পার্টিকেলে পরিণত করবে, যেটাকে আমরা এই স্মলার পার্টিকেলের কনভার্সনটাকে আমরা ইমালসিফিকেশন বলি, ইমালসিফিকেশন অফ ফ্যাট বলি। তার মানে বড় ফ্যাটি গ্রুপ ছিল, ফ্যাট মলিকুল ছিল, ট্রাইগ্লিসারাইড ছিল, সেটা কী করলো বাইল সল্টের উপস্থিতিতে ফার্স্টে ভেঙে কিসে পরিণত হবে, স্মলার ফ্যাটি মলিকুল, যেটাকে আমরা ইমালসিফাইড ফ্যাট বলতে পারি। আচ্ছা, এটা হবে কার উপস্থিতিতে, বাইল সল্টের উপস্থিতিতে। আচ্ছা, এখন এই ইমালসিফাইড ফ্যাটটাই হচ্ছে মনে করেন আমাদের ট্রাইগ্লিসারাইড, তার মানে হচ্ছে গ্লিসারলের সাথে কী যুক্ত আছে, তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত আছে। সো এখন যেটা করবে, যে ডিউডেনামের মধ্যে প্যানক্রিয়াটিক লাইফেজ যেটা আছে সেটা 8.6 to 8.8 এইপিএসের রেঞ্জে সে কী করবে, কাজ করবে, সে কী করবে এই ট্রাইগ্লিসাইডটা থেকে, তার মানে হচ্ছে গ্লিসারলের সাথে যে তিনটা ফ্যাটি অ্যাসিড আছে এর মধ্যে একটা ফ্যাটি অ্যাসিডকে ভেঙে সরায় ফেলবে। তার মানে আমরা এখন পাচ্ছি হচ্ছে গ্লিসারলের সাথে দুইটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে, প্লাস হচ্ছে কি একটা ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকবে, তার মানে এরকম আমরা পাচ্ছি। সো এই যে দুইটা গ্লিসারলের সাথে দুইটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে তাকে আমরা বলি হচ্ছে ডাইগ্লিসারাইড, এবং আমরা কী পাবো ডাইগ্লিসারাইড আর হচ্ছে কি একটা ফ্যাটি অ্যাসিড।
তার মানে হচ্ছে ফার্স্ট স্টেপে আমরা পাচ্ছি হচ্ছে ডায়গ্লিসারাইড এবং একটা ফ্রি ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। এখন এই ডায়গ্লিসারাইডটা আবার কী করবে, লাইপেজের উপস্থিতিতে ভেঙে আরেকটা ফ্যাটি অ্যাসিড সরায় ফেলবে। সরায় ফেলার ফলে আমরা পাবো হচ্ছে কি, একটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে মনোগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। এবং এই মনোগ্লিসারাইডটা হচ্ছে ফার্দার লাইপেজের উপস্থিতিতে ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। তার মানে হচ্ছে একটা গ্লিসারল মলিকিউল ইয়া একটা ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড মলিকিউল যখন লাইপেজের উপস্থিতিতে ভাঙে তাহলে সে কী করবে, একটা গ্লিসারল মলিকিউল তৈরি করবে প্লাস হচ্ছে তিনটা ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এবং এই তিনটা ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে তিনটা কী করবে, স্টেপ ওয়াইজ তৈরি হবে। শুরুতে ট্রাইগ্লিসারাইড থেকে কী হবে, ডাইগ্লিসারাইড হবে, ডাইগ্লিসারাইডটা পরবর্তীতে ভেঙে কিসে পরিণত হবে, মনোগ্লিসারাইড হবে, এবং মনোগ্লিসারাইডটা ফার্দার ভেঙে কিসে পরিণত হবে, গ্লিসারল মলিকিউল এবং তিনটা ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, এবং এই সেম প্রসিডিউরটা হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যেও হয়। ইন্টেস্টাইনের বাকি পোর্শন যেটা আছে, আমরা তো ডিউডেনামের কথা বলছি, বাট ইন্টেস্টাইনের যে ইলিয়াম, যে জুনাম যেগুলো আছে সেখানেও এই ইন্টেস্টিনাল লাইফেজের উপস্থিতিতে সেমভাবে ফ্যাট কী করে ভাঙে, বাট এটার পরিমাণ খুবই কম। ম্যাক্সিমাম ফ্যাটই ডাইজেস্ট হয়ে যায় কোথায়, ডিউডেনামের মধ্যে। আচ্ছা, সো আমরা ফ্যাট ডাইজেশনের ফলে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে কি গ্লিসারল, আরেকটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। এখন এদের অ্যাবজর্পশন কীভাবে হয়, ফ্যাটি অ্যাসিড বলতে আমরা এখানে মনোগ্লিসারাইড এবং ট্রাইগ্লিসারাইডের অ্যাবজর্পশনটা দেখব। মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড এই দুইটার অ্যাবজর্পশন দেখব, এটা কীভাবে বডিতে অ্যাবজর্ব হয়। সো আমরা যদি শুরুতে আবার আগের মতো দেখি যে আমাদের এখানে কী আছে, লুমেন, ইন্টেস্টিনাল, এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের ভিতরে যে লুমেন বা ফাঁকা জায়গা আছে এটাকে আমরা ইন্টেস্টিনাল লুমেন বললাম। এটা হচ্ছে ইন্টেস্টিনাল লুমেন। এই লুমেনের ভিতরে কী হয়, আমাদের এখানে মনে করেন আমাদের এখানে কী আছে, ফ্যাটি অ্যাসিড আছে বা মনোগ্লিসারাইড আছে। এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড অথবা মনোগ্লিসারাইড। এরা হচ্ছে মেনলি কী থাকে, এরা হচ্ছে কি হাইড্রোফোবিক ইন নেচার, তার মানে এরা ওয়াটার সলিউবল না। এখন এরা ওয়াটার সলিউবল না হওয়ার কারণে এরা কী করতে পারবে না, সেলের ভিতরে শুরুতেই যেতে পারবে না। সো এরা কী করবে, আমরা জানি যে আমাদের কি ভাইল সল্ট থাকে, ভাইল সল্ট এটা দেখতে অনেকটা এরকম, এটার কী থাকে, হেড থাকে এবং হচ্ছে কী থাকে, টেল থাকে, লম্বা যে লেজের মতো টেল, টেলটা হচ্ছে এর হাইড্রোফোবিক ইন নেচার টেল। আর হেডটা হচ্ছে কি হাইড্রোফিলিক ইন নেচার। তার মানে আমরা বলছি যে আমাদের যেই বাইল সল্ট থাকে তার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে লেজ। মাথাটা হচ্ছে হাইড্রোফিলিক আর লেজটা হচ্ছে হাইড্রোফোবিক। এখন আমাদের যে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাটি অ্যাসিড আমাদের যে ডাইজেশনের ফলে তৈরি হলো, শুরুতেই যেটা হবে যে শুরুতেই আমাদের এই বাইল সল্ট যেটা আছে সে হচ্ছে এই ফ্যাটি সাবস্টেন্সটাকে ঘিরে ফেলবে। সো ফ্যাটি সাবস্টেন্সটা যেহেতু হাইড্রোফোবিক ইন নেচার, সো তাকে হচ্ছে আমাদের যে বাইল সল্ট আছে সে তার লেজ দিয়ে কী করবে, ঘিরে ফেলবে। তার লেজটা যেহেতু হাইড্রোফোবিক ইন নেচার, সো সে কী করবে, লেজ দিয়ে এই ফ্যাটি সাবস্টেন্সটাকে, ফ্যাটি অ্যাসিডটাকে ঘিরে ফেলবে। এখন এই যে সার্কুলার যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই যে সার্কুলার যে স্ট্রাকচারটা তৈরি হলো এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে মিসেলস। এটাকে আমরা বলি হচ্ছে মিসেলস বলা হয়। আচ্ছা, সো আমরা শুরুতেই বললাম কী হবে, আমরা স্টেপগুলো পরবর্তীতে লিখবো। ফার্স্ট কী হবে, ফার্স্ট আমাদের যেহেতু ফ্যাটটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, সো ফ্যাটটাকে কী করবে, আমাদের যে বাইল সল্ট আছে সে কী করবে, ঘিরে ফেলবে এবং মিসেলস ফর্ম করবে। আচ্ছা, এখন এই মিসেলস যে ফর্ম হয়েছে, আমরা জানি যে আমাদের এখানে কী থাকে, ইন্টেস্টাইনের মধ্যে অ্যাপিথেলিয়াল সেল থাকে, যেটা হচ্ছে কীরকম অনেকটা যেরকম দেখতে, এটাকে আমরা বলছিলাম যে এই পোর্শনটা হচ্ছে ব্রাশ বর্ডার, এটার নাম দিছি আমরা কি ব্রাশ বর্ডার। সো এই ব্রাশ বর্ডারে এসে সে কী করবে, মিসেলসটা কী করবে, ব্রাশ, এটাকে ফিনোসাইটোসিস বলা হয়। ফিনোসাইটোসিসের মাধ্যমে ইউ শেপ, আমাদের এই যে ব্রাশ বর্ডারটা আছে সেই ইউ শেপড হয়ে যাবে, এবং আমাদের এটাকে আরেকটু ছোটো করে আমরা দেখাই যে এরকম এরকম আমাদের যে মিসেলসটা ফর্ম করছে সেই পিনোসাইটোসিসের মাধ্যমে কী করবে, আমাদের এন্ডোসাইটো ইন্টেস্টিনাল যে অ্যাপিথেলিয়াল সেল আছে যেটাকে আমরা এন্টেরোসাইটস বলছি, এটার ভিতরে ঢুকে যাবে ফ্যাটি সাবস্টেন্সটা নিয়ে। যে মিসেলসটা ফর্ম করছে বা ফর্ম হয়েছে সে মিসেলসটা কী করবে, ফ্যাটি সাবস্টেন্স বা ফ্যাটি অ্যাসিডটাকে নিয়ে কী করবে, অ্যাপিথেলিয়াল সেলের ভিতরে ঢুকে যাবে, ইন্টেস্টিনাল অ্যাপিথেলিয়াল সেলের ভিতরে। আচ্ছা, এখন তারপরে যেটা হবে যে এরপরে ঢুকে যাওয়ার পরে বাইল সল্টগুলো কী হয়ে যাবে, ফ্যাটি সাবস্টেন্স থেকে আলাদা হয়ে যাবে। তার মানে তখন এরপরের স্টেজটা হচ্ছে কী হবে, ফ্যাটটা ফ্রি হয়ে যাবে। তার মানে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা ছিল সে ফ্রি হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, মিসেলস থেকে সে বের হয়ে গেছে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে পরবর্তীতে যেটা হবে যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা গোলগি অ্যাপারেটাস, সেলের ভিতরে যে গোলগি অ্যাপারেটাস আছে গোলগি অ্যাপারেটাসে যাবে, এবং গোলগি অ্যাপারেটাসে গেলে এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে ঘিরে গোলগি অ্যাপারেটাস কী করবে, একটা প্রোটিনের লেয়ার তৈরি করবে। তার মানে এটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড ছিল তাকে ঘিরে কী হবে, একটা প্রোটিন লেয়ার তৈরি হবে, প্রোটিন লেয়ার।
এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে কি তার বাহিরে একটা প্রোটিন লেয়ার তৈরি হলো এবং এটার আমরা নাম দি, এটার একটা নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে কাইলোমাইক্রন, CHILOMICRON, কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন তৈরি হবে এবং এই কাইলোমাইক্রনটা পরবর্তীতে আমাদের এপিথেলিয়াল সেল থেকে এক্সোসাইটোসিসের মাধ্যমে কি করবে বের হয়ে আসবে। সো আমাদের এই কাইলোমাইক্রন যেটা লার্জ মলিকুল প্রোটিন যার বাহিরে কি করছে প্রোটিনের একটা লেয়ার তৈরি হয়েছে, সে কি করবে এক্সোসাইটোসিসের থ্রুতে, এটাকে আমরা বলতেছি হচ্ছে সেলের ভিতর থেকে কোনো জিনিস যখন বের হয় তখন আমরা তাকে বলতেছি হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিসের মাধ্যমে সেলের ভিতর থেকে কাইলোমাইক্রনটা কি হয়ে যাবে বের হয়ে যাবে এবং এই কাইলোমাইক্রনটা পরবর্তীতে কোথায় বের হবে, সেলের বাহিরে যে ইয়াটা আছে এখানে লিম্ফেটিক ভেসেল নামে এই স্পেসের মধ্যে লিম্ফেটিক ভেসেল থাকে, এই যে সেলের বাহিরে যে স্পেসটা আছে সেখানে থাকে হচ্ছে কি লিম্ফেটিক ভেসেল, তার মানে সে চলে আসবে কোথায় লিম্ফেটিক ভেসেল এবং এই লিম্ফেটিক ভেসেলটাই হচ্ছে কি করবে কানেক্টেড থাকে কিসের সাথে, কানেক্টেড থাকে হচ্ছে ব্লাড ভেসেলের সাথে। সো এটা হচ্ছে কি ব্লাড ভেসেলের সাথে কানেক্টেড থাকে। সো লিম্ফেটিক ভেসেলের থেকেই সে কী করবে থ্রুতে সে কী করবে কোথায় চলে আসবে ব্লাড ভেসেলে বা ব্লাড সার্কুলেশনের ভিতরে কোথায় চলে আসবে। আচ্ছা, সো শুরুতে আমরা বললাম যে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড ছিল, আমরা এভাবে দেখালাম ফ্রি ফ্যাটি অ্যাসিড তাকে ঘিরে কী করবে বাইল সল্ট একটা লেয়ার তৈরি করবে যেটাকে আমরা মিসেলস বলছি এবং বাইল সল্টের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে হেড থাকে আর একটা হচ্ছে টেল থাকে, হেডটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার আর টেলটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। সো যেহেতু টেলটা হাইড্রোফোবিক এবং আমাদের ফ্যাটটাও হাইড্রোফোবিক, সো আমাদের বাইল সল্ট কী করবে হাইড্রোফোবিক পোর্শনের থ্রুতে ফ্যাটি সাবস্টেন্সটাকে ঘিরে ফেলবে। আচ্ছা, তারপর যেটা বলছি যে লুমেনের ভিতর থেকে এবার আমরা জানি যে অ্যাপিথিলিয়াল যে সেলটা থাকে অ্যাপিথিলিয়াল ইন্টেস্টিনাল অ্যাপিথিলিয়াল যে সেল আছে সেখানে কী করবে পিনোসাইটোসিসের মাধ্যমে, আমরা বলছি যে এই প্রসেসটার নাম হচ্ছে পিনোসাইটোসিস, পিনোসাইটোসিসের মাধ্যমে কী করবে মিসেলসটাকে কী করবে সে সেলের ভিতরে ঢোকায় নেবে, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিডটা তখন ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে যাওয়ার পর ফ্যাটি অ্যাসিডটা যাবে হচ্ছে গোলগি অ্যাপারেটাসের ভিতরে, গোলগি অ্যাপারেটাসের কাজ হচ্ছে কি এই ফ্যাটি অ্যাসিডটাকে ঘিরে একটা প্রোটিনের লেয়ার তৈরি করা যেটাকে আমরা কাইলোমাইক্রন বলি, এই কাইলোমাইক্রনটা হচ্ছে লার্জার মলিকিউল যেটা হচ্ছে এক্সোসাইটোসিসের মাধ্যমে সেল থেকে বাইরে চলে আসবে কোথায় লিম্ফেটিক ভেসেলের মধ্যে এবং লিম্ফেটিক ভেসেলটা কানেক্টেড থাকে কিসে ব্লাড ভেসেলের সাথে যে হচ্ছে ক্যারি করে নিয়ে আসবে ফ্যাটি অ্যাসিডটাকে কোথায় ব্লাডে এবং এভাবেই আমাদের মধ্যে বডিতে ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড মলিকিউলগুলো কী হয় অ্যাবজর্ব হয়। আচ্ছা, সো স্টেপ ওয়াইজ যদি আমরা লিখি তাহলে ফার্স্ট যেটা আমাদের স্টেপ থাকবে সেটা হচ্ছে কি ফার্স্ট স্টেজটাই হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডকে আমরা এফে দিয়ে লাগলাম ফ্যাটি অ্যাসিড, আচ্ছা ফ্যাটি অ্যাসিড সারাউন্ডেড বাই বাইল সল্ট অ্যান্ড ফর্ম মিসেলস। আচ্ছা, তারপরটা হচ্ছে মিসেলসগুলো হচ্ছে কি করবে মিসেলস ইজ টেকেন বাই অ্যাপিথেলিয়াল সেল বা এটাকে আমরা ইন্টেস্টিনাল অ্যাপিথেলিয়াল সেলও বলতে পারি, অ্যাপিথেলিয়াল সেলস বাই পিনোসাইটোসিস, ছবিগুলো আমি আপলোড দিয়ে দেবো পিনোসাইটোসিস। আচ্ছা, তারপরে তিন নম্বর স্টেজটা কী হবে পিনোসাইটোসিস হওয়ার পরে, তারপর হচ্ছে বাইল সোর্স আর রিমুভড, তার মানে বাইল সোর্সগুলো কী হয়ে যাবে বের ফ্রি করে দেবে ফ্যাটটাকে, তারপরে স্টেজটা কী হবে গোলগি অ্যাপারেটাস কী করবে গোলগি অ্যাপারেটাস উইল মিক্স এ প্রোটিন লেয়ার বা মিক্স না এখানে আমরা লিখতে পারি উইল ফর্ম এ প্রোটিন লেয়ার অ্যারাউন্ড ফ্যাটি অ্যাসিড, আচ্ছা এটা অ্যারাউন্ড ফ্যাটি অ্যাসিড সে কী করবে একটা লেয়ার তৈরি করবে প্রোটিন লেয়ার তৈরি করবে। আচ্ছা, পাঁচ নম্বর স্টেজটা কী হবে, পাঁচ নম্বর স্টেজ হচ্ছে দিস স্ট্রাকচার ইজ নোন এজ, এই যে প্রোটিন লেয়ার তৈরি করলো স্ট্রাকচার ইজ নোন এজ কাইলোমাইক্রন। তারপরে হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে এক্সোসাইটোসিস অফ কাইলোমাইক্রন ইনটু কোথায় লিম্ফেটিক ভেসেল অ্যান্ড দিস লিম্ফেটিক ভেসেল
will carry it to blood. So এটাই হচ্ছে মোটামুটি কিভাবে আমাদের বডিতে কি হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইডস গুলো অ্যাবজর্ব হয়। সো আজ এর সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ধন্যবাদ সবাইকে। নেক্সট দিন আমরা হচ্ছে আরেক নতুন চ্যাপ্টার শুরু করবো।